একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রীয় কথা চাই একদম পিটা লোলা গেলাম। এটা হলো কাজ, এটা হলো কাজ, কথা বলছি কথা কথা। আপনি এখান থেকে চলে গেলাম, কালকে আপনি শুরু করে দিলেন ছাম্মা ছাম্মা বাজাইতে লাগলেন এই একই মাইক দিয়ে, হচ্ছে না হয় না? কালকে এখানে বক্তব্য দিতে লাগলেন, এই বগুড়ার মানুষ শুনে নাও, আমি তোমাদের রাস্তাঘাট করে দিতে না পারলে এখানে 4 কোটি টাকা খরচ করে এমন একটা ভাস্কর্য তৈরি করে দেবো যারা সবাই ভেসে ভেসে জাহান্নামে চলে যেতে পারবে। এই মাইকে যদি বক্তব্য দেন কালকে, এটা কি খুশি হবেন? আল্লাহ খুশি হবে? নেতা সাহেব, আপনাকে বোঝার জন্য বলছি, কালিমার আওয়াজ শুনে যান, আপনি তো জাহান্নাম শেষ করে ফেলেছেন, তারপরও ফের আমাকে মারেন, আমাকে গালি দেন, ছি 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 ছি, ভাস্কর্য নিয়ে এক মুলবি সাহেব এক বক্তব্য দিচ্ছিলেন, আমি গাড়িতে শুনে আমার মাথা তো টাল হয়ে গেছে, আমি দৃশ্য দেখে আমার মাথা পুরা হিট, কি করি? ওই সময় আমার গাড়িটা ডিস্টার্ব, সুতরাং সব দিক দিয়ে মোটামুটি হিট হয়ে গেল। বক্তাকে বক্তা সম্মানের সাথে বলেছেন শেখ মুজিবুর রহমান, ওনাকে নিয়ে বলছি না, শরিয়াতে ইসলামে যেহেতু মূর্তি ভাস্কর্য ছবি আঁকা পছন্দ নাই, এলাও করে না, এই জন্য বলছি। এভাবে বলে উনি ভাস্কর্য শব্দটা মুখে নিয়েছেন, সাথে সাথে একজন লোক এখানে এসে বলছে এই ভাষা গেলো বলা যাবে, মাইকটাকে এইভাবে সরিয়ে দিয়েছে পুরাটা, তারপর কি বলছে, এই গালিটা নকল করি, গালিটা নকল করি, বললো কি বলবো না, ছি ছি, এমন ভাষায় গালি দিয়েছে সহ্য করার মতো না, সহ্য করার মতো না, যাক শ্রোতারা প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ। আলেমকে যদি কেউ অপমান করে, যতদিন বাংলাদেশ আছে এতদিন শেখ মুজিবুর রহমান থাকবে, কারণ বাংলাদেশের আপনার বলা যেতে পারে এই স্বাধীনতার আপনার নয়নমণি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই বাগবাড়ির মানুষ, এই দুটি মানুষ আমাদের অন্তরে জায়গা করে নিয়েছে, এটা কেউ সরাতে পারবে না, ঠিক কিনা? জিয়াউর রহমানের কথা এমন কোন বাংলাদেশি নাই যে তাকে ভুলে যাবে, এটা ভোলার মতো নাই। আমি তাই তার বাড়িটা পর্যন্ত দেখতে গেছি, আরে নেতা হলে তো এমনই হওয়া উচিত ছিল, যারা নিজের বাড়ি ঘর কিছু করে নাই। যা হোক, আল্লাহ তাকে হায়াত দেননি, চলে গেছেন। শেখ মুজিবুর রহমান দেশের জন্য যা করেছে, এটা আমরা না হলে স্বাধীন দেশটা পাইতাম না, ওনার মতো বলিষ্ঠ ভূমিকায় যদি বক্তব্য না দিতেন, নেতৃত্ব না দিতেন, এ দেশ পাইতাম? তাই বললাম বাংলাদেশ যতদিন আছে শেখ মুজিবুর রহমান ততদিন থাকবে এই জাতির প্রাণে, থাকবে না? ওয়াজ করা লাগবে না, ভাস্কর্য বানানো লাগবে না, কিন্তু ওনার পরে, ওনার পরে যারা তাকে নিয়ে মহব্বত ভালোবাসা দেখাচ্ছেন, আপনিও থাকবেন না, আমিও থাকব না, ওই ভাস্কর্যও থাকবে না, থাকবে? ভাস্কর্য করজ দিয়ে যাচ্ছেন, করজ হয়ে যাবে, এটা করজ শোধ করবে আরেকজন। কাজী ওই যে আপনার চিটাঙ্গের দিকে ওই কক্সবাজারে রাঙ্গামাটি না কি বললো না, বান্দরবন, একটা ভাস্কর্য বানিয়েছে, শিল্পী বলতেছে শরীফুল ইসলাম সাজাক না সোহাগ না কি, শরীফ ভাই আপনি তো জাহান্নাম কামিয়ে নিয়েছেন শিল্পী এ কাজ শিখে, অন্য কোনো কাজ পান না, না জান দিতে হবে, রুহু 2-4টা কিনা পারলে কোরাই করে আল্লাহ থেকে এখনই কোরাই করে নিয়ে পকেটে করে কবরে যাইয়েন, কারণ আপনাকে ওখানে প্রাণ দিতেই হবে হুজুর, নাকি হুজুর বললাম, হুজুর না শিল্পী সাহেব, প্রাণ দিতেই হবে, আপনার কল্যাণের জন্য আওয়াজ করছি না অকল্যাণের জন্য করছি? আরে ভাই, রাস্তার টাকা চুরি করে খেতে 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 একটা ড্রাইভার 8টা বাড়ি বানিয়েছে, সব 8 তলা 10 তলা করে চুরি করতে করতে সবই তো খেয়ে ফেললেন, ভাস্কর্যতে 10 কোটি টাকা যদি খরচ করে খেয়ে নেন, আমার সমস্যা কি? আমরা তো এমনি দুঃখী, আমিনি তো আমরা অসহায়, বাংলাদেশে তো আমরা ভালো রাস্তা দেখতে পাবো না, ভালো পরিবেশও পাবো না, আমার ড্রাইভিং লাইসেন্স হতো শুনলে পরে ক্যান্সেল করে দিবেন, 1 বছরও পাইনি, এখনো পাইনি,
আমার মতো লোক 8300 টাকা দিয়েছি, তারপরও ড্রাইভিং লাইসেন্স এখনো পাই নাই। আর যদি গাড়ি লাইসেন্স করতে যায় তাহলে আমার চুল দাড়ি যা আছে সব পেকে যাবে, তাও পাবো না মনে হয়। বুঝলে, যাইতে পারি না আমি। কোন দেশে বাস করছি? কি দিয়েছেন আপনারা আমাকে? কিচ্ছু চাই না। চুরি করেন, বাটপারি করেন, যা করবেন করেন, বাড়ি বাড়ি গাড়ি, আর বাংলাদেশে হয় না, বিদেশে যে বাড়ি গাড়ি করে থাকেন। কিন্তু আপনার জন্য বলছি, এটা আপনার জন্য, এ টাকার হিসাব দিতে হবে। আর ওই ভাস্কর্যকে ওখানে রূহ দিতে হবে, রূহ দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করে দিলাম। আর ওয়াজ করার দরকার আছে ভাস্কর্য নিয়ে? এর পরও যদি কেউ করে তো করুক, এদের মাথা নষ্ট করে লাভ আছে আমাদের? রাজপথে জীবন দিব দিব, আরে জীবন দিবা কি? জীবন দাও আগে তোমার ঘরে। তোমার স্ত্রী পর্দা করে না, তুমি কালিমা বুঝো না, তুমি ধর্ম বুঝো না, তুমি মসজিদ ভেঙে বেড়াও, তুমি মাদ্রাসা ভাঙো, তুমি ওখানে আগে সময় দাও, আগে কোরআন হাদিস পড়ো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাও। এই নেতাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে পারলে ওরা কি আমাদের বিদ্যালয় করতো? বুঝাইতে পারি নাই। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের আপনার যুবরাজ, এই দুই দিন আগের বক্তব্য, আমি কালকে খুতবা তো বংশালে বলেছি মসজিদে, উনি বলেছেন যে আমাদের ঐক্য শুধুমাত্র তাওহীদের উপর হবে। যাদের মাঝে তাওহীদ নাই, যাদের মাঝে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ওদের সাথে আমাদের কখনো ঐক্য হবে না। এই পৃথিবী একদিকে হয়ে যাক, তাতে আমরা যাই আসেন বক্তব্য দিয়েছি। দেখছেন কালিমা বুঝাও মুসলিমরা। ওই জন্যই তো ওখানে দিনের কাজ চলে কোরআন সুন্নাহ অনুযায়ী, আজও বিচার হয় ওখানে। চার চারটা কোর্টের অনুবাদক বলছি, এই বাংলাদেশের শয়তান মার্কা কিছু মুসলমান সবসময় সৌদি আরবের বিপক্ষে বলে, যারা সৌদি আরবের বিপক্ষে বলে আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা হচ্ছে ইরানি শিয়াদের পাঁচাটা গোলাম। যারা ইরানের প্রশংসা করবে মনে করবে এরা হচ্ছে শিয়াদের আপনার পালিত গোলাম। ইরানের ধর্ম এখানে তা বাস্তবায়ন করতে চায়, এটা বাংলার জমিনে কখনো হতে দিব না ইনশাআল্লাহ। এই হানাফি ভাইয়েরা, ইরানি ধর্ম যেন বাংলাদেশে ঢুকতে না পারে, এই জন্য ইরানি ধর্ম জানো আর সৌদি আরবের ধর্ম জানো, দেখো কোরআন সুন্নাহ কোনটা মিল খায়, সেই অনুযায়ী আন্দোলন করো, সেই অনুযায়ী আওয়াজ করো, তাহলে পরে বাঁচবা, আর না হলে পরে এভাবেই মরবা তোমরা।